জোহার, কুশল খবরে স্বাগত। মরামতি নারে অঘোষিত কেনাল পানি বন্ধ করবার বিরোধে কৃষক সংগঠন কর্মী রমেশ মহাপাত্র প্রশাসনকে আন্দোলনের চেতাবনী। দুই দিন ভিতরে কেনাল চালু করবার দাবি। হীরাকুদ ড্যামের তিনটা কেনাল বাহারিছে, সবুঠার বড় কেনাল বরগড় কেনাল। বরগড় কেনালর কটাপালি ও আমার কঙ্গা পাখে আমার দতা নদী উপরে কেনাল গোটে ভুল হয়ে যাই আর সেতু প্যান লিক হোলা। গলা 24 তারিখ দিন সে ভুল কি চুটবার লাগি প্যান লিক কে বন্ধ করবার লাগি কেনাল কে বন্ধ করে দিয়া যাইছে। অঘোষিত ভাবে কেনাল বন্ধ করবার দ্বারা তার পচাড়ে যেতকি জমি আছে সে জমিরে পানি নাইন, আর বর্তমান সে জমিগুলো ধান ফাটি করে আ কলান মরিবার অবস্থাকে পৌঁছিলান। জেলা প্রশাসন তরফর কোণী আখি দৃশিয়া সে যে ধান মরি যাচ্ছে সে কোণী প্রকার পদক্ষেপ নাই নেওয়া। যদি এটকি বড় কেনালটে ই প্রকার মরামতি না যদি 8-8 দিন ধান প্যান বন্ধ করে নেবে তাহলে খরা মাস ধান নিশ্চিত মরবা। কৃষক সংগঠন তরফর আমি চেতাবনী দেছু যে দুই দিন ভিতরে যদি পানি না দেবে তাহলে কেনাল ডিভিজন জেলা প্রশাসন দায়ী রহবে, যে গোটে ভয়ঙ্কর আন্দোলন হওয়া সেগে সে সতর্ক থ। নয় খবর মানে পাইবার লাগি আমার কুশল খবর ইউট্যুব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বটন দেবন, আর আমার ভিডিওকে লাইক আর শেয়ার করবার নাই ভুলবে।